কত নম্বর পেজ? 87 87। অবস্থান কি তা? বেটা অ্যাসেট, বেটা অ্যাসেট, বেটা ইকুইটি, বেটা ডেট। বেটা অ্যাসেট বুঝলাম না, যেটা কইলা আপনি যে বিজনেস রিস্ক, বেটা ইকুইটি হলো যে আপনার বিজনেস রিস্ক প্লাস হলো ফাইন্যান্সিয়াল রিস্ক। দুটো অ্যাটাক করে না কেন? 87 বেটা অ্যাসেট, ইকুইটি বেটা এন্ড বেটা ডেট বেটা রিটার্ন। If a company has no debt, there is no financial risk, and its beta value reflects business risk alone. The beta value of company operation as a whole called asset beta. As long as company business operation has business risk does not change, asset beta remain constant. মানে যদি বেটা ডেপ্ট থাকতো তাহলে বিজনেস রিস্ক ফাইন্যান্স রিস্ক দুটাই হলো, বেটা ডেপ্ট না থাকা বিজনেস রিস্ক ফাইন্যান্স রিস্ক এইটা। তখন দেখা যায় আপনার বেটা ডেপ্ট আপনার বিজনেস থাকতে পারে, ফাইন্যান্স থাকতে পারে, ইকুইটি থাকতে পারে। বেটা ডেপ্ট না তো দেখতে আপনার একটা বেটা ডেপ্ট জাস্ট বিজনেস রিস্ক থাকতে পারে থাকবো, আর না বেটা ডেপ্ট ফাইন্যান্সিয়াল রিস্ক থাকবে। বেটা ডেপ্ট ফাইন্যান্সিয়াল এটা তো বিজনেস উপর না, মিন করার গিয়ার আর বেটা ইকুইটি কি তেমন ওভারঅল বিজনেস আর ফাইন্যান্স সো যদি কোনো গিয়ার না থাকে, কোনো ডেপ্ট না থাকে, যদি কোনো ডেপ্ট না থাকে তাহলে কিন্তু খালি ইকুইটি থাকে। খালি ইকুইটি কোনো ডেপ্ট থাকে না, কোনো ডেপ্ট না থাকে, বিডি বিডি নাই, বিডি টোটালি নাই, তার মানে হলো যে আপনার তাহলে গিয়ার ফাইন্যান্সিং রিস্ক রিলেটেড আমার কিছু নাই। ওখানে খালি জাস্ট বিজনেস রিস্ক বাড়লে তোমার বেটা অ্যাসেট বাড়বো, বিজনেস রিস্ক কমলে বেটা অ্যাসেট কমবে। ওখানে এটা বুঝছি আমি, আমি বলি আপনার যে তার মানে তো বুঝে জানি যে বেটা অ্যাসেট আপনার বিজনেস থাকতে পারে, ফাইন্যান্সও থাকতে পারে, আপনার জানেন এটা। খালি বেটা ইকুইটি আমার কিতা মিন করে আপনার বিজনেস beta equity reflect not only the business risk of company's operation but also finance risk of a company. The 89 page of business risk and financial risk data aro koi ache kele na kita korche hocche je beta equity ekmatro business risk ta mane reflect kore na eno finance risk uta dia ekono ki CAPM or bono ekono CAPM or beta bolo আমার বিজনেস রিস্ক আছে, ফাইন্যান্সিয়াল রিস্ক আছে, আর ওই যে বেটা অ্যাসেট যে সূত্র একটু আগে তুমি যেগুলো দেখাইলে এই যে এই সূত্র, কিন্তু বেটা ইকুইটি বলতে কিতা কয় তোমার বিজনেস রিস্ক আর বেটা ফাইন্যান্স বেটা ডেট বলতে ফাইন্যান্সিয়াল রিস্ক, মানে তো দুটো মিলি আপনার একটা থাকে আর ইকুইট মানে ইকুয়াল হলো কি বেটা অ্যাসেট আপনার, তার মানে বেটা ইকুইটি দিন আপনার বেটা ইকুইটি যদি ডেট থাকে আবার বিজনেস রিস্ক থাকে তার দ্যাট মিন্স আপনার বেটা অ্যাসেটও কি দিও টাইম ইনক্লুড, বেটা অ্যাসেটও বিজনেস রিস্ক এবং গিয়ারিং রিস্ক দিও টাইম ইনক্লুড। এটা কি তা বলতে পারি এটা তো কি এপিন করে বলতে এটা আলি বেটা অ্যাসেট বলতে আর এসেট বেটা এসেট বেটা ইকুইটি বেটা অল ওভার।
model is modified to take into account existing bankruptcy risks at higher level of gearing, their optimum capital structure remains considerably below 99.9% previously recommended. Normally, to with tax would have worked with that. Yeah, yeah, but I think 99.99% no. The hair to risk to run with bankruptcy risks. Kevala, O with tax model of which I'm the bankruptcy risks are. তোমার মাঝে দেখা যায় ডেট পারলে আমার ব্যাংক অ্যাক্ট হওয়ার চান্স বাড়ি যায় তোমার ব্যাংক কি 99.99% ডেট লই বাড়ে তোমার অবু আরো কমে লিব অনেক কনসিডারেবল বিলো অনেক কম হইব 99.9% থেকে অনেক কম হইব ম্যানেজারের নিয়োগ দেওয়া এবং ম্যানেজারে তোমার স্বার্থে কাম করতো না রেস্ট্রিকশন দিয়ে দিব তোরো কোম্পানি তার ইচ্ছে মতো মুভ করতে পারতো না ঠিক আছে কি তার কষ্ট আচ্ছা রেস্ট্রিকশন নিয়ে বলা দেয়ার ডেট হোল্ডার লাগে কষ্ট বা তোমার লাগে কষ্ট তুমি যে বলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইবে তখন তোমার এক্সট্রা খরচ হইব না এমনি তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না বানাইলে চলতো বছরে একবার বললা কারণ ডেট হোল্ডার লাগে আলাদা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট তোমার বানাই দেওয়া লাগে আলাদা খালি ডেট হোল্ডার লাগে আলাদা রিপোর্ট দেওয়া লাগে তুমি তার কন্ডিশন ব্রিচ করছো না কন্ডিশন ঠিক আছে কমে
ফলা সিচুয়েশন আমরা ধরলাম যে আমরা কোনো ইন্টারেস্ট নাই, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স আইলো আমার 100, তাইলে আমার ট্যাক্স আইবো ধরো মনে করো 30% মাইনাস দিলাম, এখন বাজারটা মনে করো আমি 50 টাকা ইন্টারেস্ট দিচ্ছি, ওকে, তো 50 টাকা ইন্টারেস্ট দেওয়ায় 50 টাকা না 40 টাকা ধরবো, 40 টাকা ইন্টারেস্ট দেওয়ায় আমার প্রফিট বিফোর ট্যাক্স তাহলে 60 টাকা, 60-এর উপরে কি দেখো তো 18 টাকা, তাইলে আমার 50 42, তাহলে দেখো ওই যে ইন্টারেস্ট বাড়ি যাওয়ায় আমার ট্যাক্স সেভ হতো 12 টাকা, ওগুলো আবার সেম আমরা করতাম পারি 40 ইন্টারেস্ট ইনটু 30% দাও আবার 12 টাকা, তাহলে আমরা বলতাম পারি যত টাকা এক্সপেন্স বাড়ে তত টাকা ট্যাক্স রেডি মাল্টিপ্লাই হলে আমরা হইরাম যত টাকা আমার ট্যাক্স সেভ হতো, ট্যাক্স সেভ হয়ে তো আমার এক্সট্রা প্রফিটটা বাড়ে, ইনো যদি আরো 12 টাকা প্রফিট বেশি হইতো, এই ট্যাক্স বেশি হইতো তাহলে আমার প্রফিট কমে আসবে 30 টাকা, ট্যাক্সটা বাঁচায় আমার ইউটিটা ভালো লাগে, নেক্সট ক্লিয়ার, ইন্টারেস্টটা পেমেন্টটা ইন্টারেস্ট না থাকলে আমি ট্যাক্স দিলাম মানে 30 টাকা, ইন্টারেস্ট থাকলে আমি ট্যাক্সটা দিলাম 18 টাকা, কারণ এই যে ইন্টারেস্ট পেমেন্ট দিলে আমি এগুলো লেজিটিমেট পেমেন্ট, এগুলো আমার প্রচুর লোন না, লোন আনা হয়তো আমার প্রফিট বাড়ছে বা লাভ ইনস্টি ওটা হয়েছে তাহলে দেওয়া হয়েছে না, হ্যাঁ এখন
প্রফিট কোনো ম্যাটার না, ট্যাক্সটা যে আপনার যে কম দিলাম ওই জিনিসটা হবে। এখন মনে করো তোমার আরো লাগা লাগবে এই নাম্বারে, মনে করো প্রেফারেন্স ডিভিডেন্ড দিলাম, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ওইটা কি দেয়, প্রেফারেন্স ডিভিডেন্ডটা আমার না, মনে করো প্রেফারেন্স ডিভিডেন্ড দিলাম, ডিভিডেন্ড যদি দেই তাহলে আমি কি তা এগুলো কোনো ট্যাক্স সার্ভাইভ করব। ডিভিডেন্ড যদি দেই মনে করো 10% ডিভিডেন্ড, 10 টাকা দিলাম তাহলে কি বছর 10 টাকা দিন বা 10 বছর 10 টাকা দিন আমার কোনো ট্যাক্স সার্ভাইভ করব। আমি অল্টারনেটিভ ডিভিডেন্ডটা দিয়ে অনেক একটা এক্সাম্পল দিয়ে বুঝি, মনে করো 100 টাকা প্রফিট বা 10 বছর আমি আরো লোন আরো প্রেফারেন্স ডিভিডেন্ড করলাম, ডাবল করে দিলাম, মনে করো 10% 100 টাকা রুপি 10% আসবে, আমি আরো প্রেফারেন্স শেয়ার ইস্যু করলাম আরো 100, লিটারাল প্রেফারেন্স শেয়ার কত 200, আমার যদি প্রফিট সেম থাকে আমার কিন্তু কোনো লাভ না, প্রেফারেন্স শেয়ার আরো এক্সট্রা ইস্যু করায় আমি কিন্তু ট্যাক্সের কোনো লাভ করি না, আমারও সেম 30 টাকা ট্যাক্স দেওয়া 70 টাকা যা আমার শেয়ার হোল্ডারে দেওয়ার মতো টাকার মতো। কিন্তু শেয়ার হোল্ডারে দেওয়ার মতো থাকে 60 টাকা ঋণও থাকে, এখানে গেল কারণ সেফান শেয়ার হোল্ডার ট্যাক্স ডিডাক্টেবল না, সেগুলো লাগে আমি কোনো ট্যাক্স বেনিফিট পাইছি না, ডিডাক্টেবল মানে ইন্টারেস্ট নাই, লাগে ইন্টারেস্ট নাই বা এক্সপেন্স নাই, মানে নরমালি কা কি আপনার প্রফিট কম লাগে, লাগে প্রফিট কম, ইন্টারেস্ট এর আর প্রফিট কম, এক্সপেন্স বাড়ে প্রফিট কমে, আর এগেইনস্ট আমার ট্যাক্সটা কম। এখন ও যদি ও জিনিসটা যদি ট্যাক্স ডিডাক্টেবল না হতো তাহলে আমি কই দিলাম মানে, কিন্তু ট্যাক্সও দিলাম মানে কিন্তু 100 রুপে, তখন 60 রুপে ট্যাক্স দিলাম মানে, যদি 100 রুপে ট্যাক্স দেওয়া লাগতো তাহলে কিন্তু হইল না, তোমার প্রফিট কই গেল না, প্রফিট হইল না তোমার 30 টাকা, তাহলে ও ইন্টারেস্টটা ট্যাক্স ডিডাক্টেবল হওয়া হইতো আমার প্রফিট 42 টাকা, তাহলে বুঝছেন ইন্টারেস্টে গেলে আমার সেভ করে ট্যাক্সটা সেভ করে, হয় ইন্টারেস্টে একটা পেমেন্ট আমার বাহরি আলো যায় প্রফিট কমা, বাট এগেনস্টে আমার ট্যাক্সটাও সেভ করে। আমার প্রফিট বিফোর ট্যাক্স নাই মাইনাস 20, ট্যাক্স এখন আমার নাই, ট্যাক্স এখন উল্টা হইল, ট্যাক্স আমি রিক্লেম করতাম পারবো, প্রফিট না থাকলে এই ক্লেম ফিল আপ করবো, এত আমার কেসটা এত না, আমি ফিউচারের প্রফিট থেকে মানাস দিব, আমি যদি প্রত্যেক বছর ওরা লস করে যায় সেম হারে ইন্টারেস্ট দিয়ে যায় আর সেটা করি, তাহলে তো এই যে এক্সট্রা 20 টাকা রুপিয়া 6% আমি কিন্তু রিক্লেম করতে পারবো, তো ইনকিউ কি তাহলে হইলো ইন্টারেস্ট লেভেলটা আমার সব প্রফিটে খাইয়া আরো এক্সট্রা হয়ে গেছে, ও যে লেভেল যেখানে গেলে ইন্টারেস্টে সারা প্রফিটে আমার শেষ করে দিব, আমি আর বেনিফিট নেওয়ার মতো প্রফিট থাকতো না, ওটার ও অবস্থাটা ব্যবহার করলাম ট্যাক্স এক্সেশন। আমার কারণ আমি নতুন প্রজেক্ট না লইলে আমার এক্সট্রা ইনকাম বাড়ার কথা না, যেভাবে লেভেল আছে ওই লেভেল হয়ে যাবে, আর লোন যেহেতু লোনের ইন্টারেস্ট হবে আমার তাহলে আমার আগামী বছরও ইন্টারেস্ট 120 টাকা হয়ে যাব, প্রফিট অফ কাইন্ড অফ 100 হইব, তাহলে আগামী বছরও আমার আবার মাইনাস ফিগার হইব, তো আগামী বছরও দিতে পারবো না, এর বাদর বছরও সেই হইব, লাভ করে যাইব, যতদিন লাভ হতো নতুন প্রজেক্ট আমি দিয়েছি, তো আলটিমেটলি আমি মানে প্রফিট আর ডেপ না, ইন্টারেস্ট ইন্টারেস্ট আর প্রফিট সমান হয়ে গেলে আপনার সমান ট্যাক্স, এক্স্যাক্টলি ইন্টারেস্ট আর প্রফিট সমান হয়ে গেলে তোমার আমার ট্যাক্স এক্সার্শন দি এক্সট্রা আর ইন্টারেস্ট লইলে এগুলো থেকে বেনিফিট হইব, এগুলো আমরা বিভিন্ন লোন ইকুইটি লেভেল হইয়া দেখো WACC হতো, যে লোন আর ইকুইটি রেশিও WACC সব থেকে লয়েস্ট আমার হইলো অপটিমাম, যে গ্যাপ ইকুইটি নিতে দিতে আপনি অপটিমাম পাইবেন।
গতদিন আমি যে এমএম নট 100 দেখাইছিলাম, ফলে 100 টাকা ডেট, 100 টাকা ইকুইটি আসলো, কস্ট অফ ক্যাপিটাল ডাব্লিউএসি দিছিল 15, পরে আবার দেওয়ালে 100 ডেটটা নাম আলাম 30 হইলো, পরে আবার দেখা গেল যে কস্ট অফ ইকুইটি বাড়া এই কোন দিকে লগি। সো ওলা কিছু তো কস্ট অফ ইকুইটি বাড়বো, কিছু কস্ট অফ ডেট বাড়বো, ওলা আমরা খালি ক্যালকুলেশন করবো, পরে দেখবো কোন লেভেলে গেলে আমার সব থেকে লোয়েস্ট ডাব্লিউএসি দিয়ে ওলা। মানে ওসব কম ভাবনা যে টেক্সট থাকে আরো উপরে থেকে এলাম ও জায়গা সারাটা সমান নাই আমার গিয়ারিং কম, ও লেভেলও গিয়ারিংটা বেশি, যত যার গিয়ারিং বাড়ে, বাট আমার ডাব্লিউএসএসসি সমান থাকার ইউ শেপ টু। আর ইনো আমি দেরাম লোয়েস্ট পয়েন্ট কোনটা, লোয়েস্ট পয়েন্ট থেকে কোটা সূর্য ওলা পড়ে, এখানে যদিও লোয়েস্ট পয়েন্ট একটু বাদে হরি হইব খুব নিচে হইব, লোয়েস্ট পয়েন্ট অন অফ ফ্যান্ট অফ কেন কিন্তু ইনো লোয়েস্ট পয়েন্ট ও সারাটা হইলো লোয়েস্ট পয়েন্ট। সো আমি ক্যালকুলেশন করাটা এটা কোন লেভেল গিয়ারিং ধরতাম অপটিমাম, ওগো ধরতাম না ওগো ধরতাম যে দেড়ো রাইট উচ্চের ব্যাপারটা, দেড়োটা তো লোয়েস্ট গিয়ারিং, মানে এগুলো হয়তো হইতে পারে 40-60, এগুলো হইতে পারে 50-50। কনভিনিয়েন্স যেহেতু এসিমেট্রিক ইনফরমেশন মানে ইনফরমেশন সমান নাই, মানে ম্যানেজমেন্টের কাছে যে লেভেলের ইনফরমেশন থাকবো একজন শেয়ার করার ক্ষেত্রে থাকবো ঠিকটা, এই মানে গুগল কি তার ডিলে সিগন্যাল দেয়, সিগন্যালটা এসিমেট্রিক ইনফরমেশন এটা যে লেগে তুমি ম্যানেজমেন্টে সিগন্যাল দিব বাইরে, তুমি যে ওলা হুট করি মনে করো তোমার এত টাকা আছে তুমি হুট করে আমার দেওয়ার হবে, এসিমেট্রিক তো জিনিসটা ইমব্যালেন্স, তুমি আমারে জানাই লাগবো না, তুমি ম্যানেজার আমি ওনার, কারণ আমার তো তুমি জানাই লাগবো কোম্পানি ভালো করে না বার করবে, ভবিষ্যতে ভালো করবো না বার করবো, ক্রেডিট তো তুমি বুঝে আছে ক্রেডিট করলে ওই বনে এসিমেট্রিক তো বলা হলো কি ম্যানেজমেন্ট, তুমি ম্যানেজার তুমি চালাই যায় ভাই তুমি বিত্র হবো, আমি শেয়ার হোল্ডার যদি মালিক হইলে আমি বিত্র হবো দিতে পারতাম, ওখানে হইলো কি এসিমেট্রিক ইনফরমেশন, ওখানে হইলো কি না সিগন্যাল এসিমেট্রিক, ওই জায়গাটা হইলো কি এসিমেট্রিক, তোমার ইনফরমেশন আমার ইনফরমেশন সমান সমান না, এখন তুমি চাইবে যে আমার জানাইতে আছে তো আমার জানাইলে তুমি গিলা ও সিগন্যাল আনগিয়ারিং ইকুইটি বেটার আর প্রেমার,
ভরসা বুঝতে গেলে নো কোশ্চেন যে প্রথমে ম্যানেজার একটা প্রজেক্ট কনসিডার করবো, মানে একটা যেটা কনসিডার করি মার্কেটও ডিসক্লোজ করবো, মানে কইলা যে ম্যানেজারে রিফিউজ করে দিব, কারণ হলো ও যে একটা কইলা However, the manager to have to withhold the insider scoop on the new technology as a project due to the competitive nature of their industry. Thus, market is currently underwhelming the project and share of the company. Manager would want to issue share rather than when they are on the WSL. So that when the market manager is to withhold the project. আমি একটা প্রজেক্টে এখন ইনভেস্ট করলাম, ইকুয়াল টু বালা যে ইউটিটা বললে আমার প্রফিটেবিলিটি বাড়ি যাবে, প্রজেক্টে ইনভেস্ট করতে হলে আমার টাকার দরকার, তুমি শেয়ার হোল্ডার, তোমার কইলে তুমি খুলিয়া কই দিই আমি, তাহলে তুমি দৌড়ে গিয়ে আমার টাকা দিবে, আর তোমার যে বেলা খুলিয়া হওয়া যে আমার কম্পিটিটরে জান দিব, এসিবি জানবো, সিএসি জানবো, তারা প্রজেক্ট লিখবো, তাহলে আমার আর এক্সট্রা কিছু থাকে না, তখন তুমি অলরেডি আমার শেয়ার আন্ডার ভ্যালু করে রেখে দিছো, মানে শেয়ার আন্ডার ভ্যালু বলে আমি এখন তোমার কোয়াত গেলেও তুমি বুঝবে যে শেয়ার আন্ডার ভ্যালু, আমি তো যা মানে নাকি আমি রিটার্ন করে দিই কোয়াত গেলে তো আপনি আমি তো দিলাই না শেয়ার হোল্ডে বলা আমি কোম্পানি যে বলা ম্যানেজমেন্টে যে বলা শেয়ার ইস্যু করব তখন শেয়ার হোল্ডারে বুঝবো যে শেয়ার ইস্যু করা যাইছে মানে শেয়ার আন্ডার ভ্যালু একটা টাইম আটলে লাগি তোমারে যে বলা আমি কইমু যে আমি নতুন প্রজেক্টে ইনভেস্ট করতাম টাকা দাও তখন নতুন প্রজেক্টের ডিটেইলস তোমার পাওয়া লাগবে ডিটেইলস যেভাবে হয়ে গেলাম ডিটেইলস পাওয়া লগে লগে তুমি গিয়া ডিটেইলস কইলে তো আমার কম্পিটিটর হয়ে জানি আমার সিক্রেসি দেখো নরমালি মানে শেয়ার হোল্ডার কোম্পানি হয়ে থাকে বাইরে ডিসক্লোজ শেয়ার হোল্ডার আমি কিলা জানি পাবলিক ইনফরমেশন পত্রিকার মাধ্যমে এইটার মাধ্যমে জানি এজিএমটা কে জানি প্রসপেক্টাস দিন আমি জানা হরে আমি একলো আমি আর তোমার যে কথা আসলো যে কিতা যে কিতার লাগে আন্ডার ভ্যালু হইলে শেয়ার ইস্যু করে বা ম্যানেজার এই কিতা প্রজেক্ট নেওয়ার ব্যাপার না যদি দেখে কোম্পানি ফিউচারে ভালো প্রফিট করবে তুমি যে বলা দেখবো আমি নতুন একটা প্রজেক্ট লই রাম কিন্তু তুমি জানো না শেয়ার হোল্ডারে তাহলে শেয়ারের দামও রিসেপ্ট এইবো নিব শেয়ার হোল্ডার তো শেয়ারের দাম চেঞ্জ হইতো না যে গো আছে গুগল আর শেয়ারের দাম বাড়তে হলে কিন্তু লাগবে কোম্পানির ফিউচার সম্পর্কে ভালো একটা নিউজ দেখতে হবে আর কমলে বাদ নিউজ দেখতে হবে তো এই ক্ষেত্রে আমি একটা নতুন প্রজেক্ট নিলাম এটা তো মানে প্রফিট না প্রজেক্ট ভালো হবে প্রজেক্ট এখানে দেখুন একটা প্রজেক্ট আমি নিলাম বাট অ্যাকচুয়ালি কিতা প্রফিট হইব প্রজেক্ট থেকে লাভ কত অনেক তুমি জানো না সো তুমি শেয়ার প্রাইস রিফ্লেক্ট করাই দেয় পারে না ওটা লাগে শেয়ার প্রাইস নর্মালি আন্ডার ভ্যালু থাকে অ্যাকচুয়াল ট্রু প্রফিট যে বলা দেখবে তুমি কোথায় কত আর জানবে তুমি লগে লগে বেশি প্রফিট হইলে শেয়ারের দাম বাড়ি দিব দেখো অন্য কারণে লগে ম্যানেজারে ইনফরমেশন রুবে রাখি আন্ডার ভ্যালু হইলে আপনার এক্সিস্টিং শেয়ার হোল্ডার থেকে নিউ শেয়ার হোল্ডার হচ্ছে যে ইনভেস্টমেন্ট ট্রান্সফার হচ্ছে মানে ওয়েলথ ট্রান্সফার হচ্ছে জায়গার মালিক আছো এগুলোর দাম হইল গিয়া ট্রু ভ্যালু হইল পনেরো লাখ বাট তুমি আমার ভ্যালুয়েশন করতে আসছো না তুমি কি ধরছো বারো লাখ তাহলে তুমি কিতা পাঠাক বারো লাখে বেশি দিবে বেশি হইলে বারো লাখে বেশি এক্ষেত্রে যে কিনলো সে কিন্তু বারো লাখে কিনে তাহলে
15 লাখ টাকা কিনে 12 লাখ টাকা কিনে রেখে কিনা কম দামে কিনে নেন, কম দামে কিনে তার লাভ নেন। আর তুমি কি দাও 15 লাখ টাকা জিনিস 12 লাখ টাকা বেচা কম দামে বেচা, তাহলে তোমার 3 লাখ টাকা উঠে কিনা করে নেবি। সেম কোম্পানির সাথে কোম্পানি শেয়ার ইস্যু করে কি তার বেসড অন কোম্পানির ভ্যালু, কোম্পানি যে বলা ভ্যালু আমি ধরলাম, সে ফর এক্সাম্পল তোমার জায়গা আমরা ধরলাম 12 ডিসিমিলের দাম 12 লাখ, ওকে, বা 15 ডিসিমিলের দাম 12 লাখ, বা আট লাখ করি, দশটা শেয়ার আছে, একটা শেয়ারের ভ্যালু হতো 12 টাকা। কিন্তু যদি 150 টাকা হয় তো একটা শেয়ারের ভ্যালু হতো হইলো না। তো আমি কোম্পানির শেয়ারের ভ্যালু আন্ডার ভ্যালু ধর 12 টাকা, নতুন শেয়ার হোল্ডার থেকে টাকা আনলে কত হবে? শেয়ারে কি বললে কত? এখনো সময় আমার 15 টাকা এত নাই, কারণ কোম্পানির ভ্যালু 12 টাকা, এই একটা শেয়ার আমার 12 টাকা দিয়ে দিব। নতুন শেয়ার হোল্ডার কি তা করে 12 টাকা দিয়ে একটা শেয়ারের মালিক, কারণ আমি দেখাই রে আমার এক্সিস্টিং কোম্পানির ভ্যালু হইলো 120 টাকা, একটা একটা শেয়ারের 10টা শেয়ার আছে, তাহলে একটা শেয়ারের ভ্যালু হইলো 12 টাকা। তো আমি নতুন শেয়ার হোল্ডার কাছ থেকে যদি শেয়ার আনে যাই, তাহলে আমি কোনো সময় তারা বুঝতে পারতাম না যে ভাই আমার 15 টাকা দেবো, 13 টাকা দেবো, কারণ শেয়ার কোম্পানির ভ্যালু 12 টাকার জিনিসে 15 টাকা দিয়ে কোনো সময় কিনতো না। অ্যাকচুয়ালি গুড ট্রু ভ্যালু হইলো 15 টাকা, আমি ভুল করছি, আন্ডার ভ্যালু ডোয়ার। তখন গিয়া দেখা যায় যে নতুন শেয়ার হোল্ডার হয়েছে, ওই যে কম দামে পাইলার শেয়ারটা কথা লাগে ভ্যালুটা আছে আগে থেকে। এটা মানে আমি ভুল করছি না যে কইলা যে আমি আমার প্রজেক্টটা যে সাকসেসফুল হইতে পারো না, এগুলো তুমি কোনো ভুল করছো, মার্কেটে ভুল করছো, মার্কেটে শেয়ার হোল্ডার আমি মার্কেটে বলেছি আমি বুঝলাম না কোম্পানির দাম 15 টাকা, কিন্তু আমি তো রিয়া বলেছি 12 টাকা। একটা কইলা না যে ম্যানেজারে জানাইতো না, আপনার ম্যানেজারে জানাইতো না, এটা ওখানে কারণে মানে আন্ডার ভ্যালু হইতো, আন্ডার ভ্যালু হইতো। আর অনেক সময় জানিলে, অনেক সময় জানিলে শেয়ার হোল্ডারে তিনি প্রজেক্ট কিতা লইবে, খালি প্রজেক্টের নামটা যদি হইলো ডিটেলস না হইলো শেয়ার হোল্ডারে বুঝিলি হয়ে গেল। এগুলো আমরা চ্যাপ্টার 6 এ পড়বো ডিটেলস। আর আমার একটা প্রজেক্ট ওর দাম প্রজেক্টটা আমার লাগবে $10 মিলিয়ন বা 10,000 টাকা লাগবে, ঠিক আছে, সিম্পল ওয়ার্ডে 10,000 টাকা লাগবে, একটা শেয়ারের দাম আছে 100 টাকা, তাহলে আমার কতটা শেয়ার ইস্যু করা লাগবে? একটা শেয়ারের দাম 100 টাকা, তাহলে আমার 100টা শেয়ার ইস্যু করে লইলে আমার টাকা লাগবে সেম 2,000, কিন্তু একটা শেয়ারের দাম এখন হইলো গিয়া 80 টাকা, তাহলে আমার সামথিং 125টা শেয়ার ইস্যু করা লাগবে। তাইলে কোম্পানির শেয়ারের দাম যে বেলা কম তখন আমার বেশি শেয়ার ইস্যু করা লাগে, সেম টেকা লওয়া লাগে, আর দাম যে বেলা বেশি তখন আমার কম শেয়ার ইস্যু করলেও ওই যে কিছু নিয়ে হতো সেম টেকা লাগে। তো শেয়ারের দাম যে বেলা আন্ডার ভ্যালু থাকবো 100 টাকা থাকে এই, তখন তার এই সরি 80 টাকা থাকে, তখন তার বেশি শেয়ার ইস্যু করা লাগে, তার লাগে শেয়ার ইস্যু করা যেত না। তো যে বলা মার্কেটও হ্যাঁ শেয়ার ইস্যু করা যায় ও শেয়ার হোল্ডার মনে করবো, তাহলে তো শেয়ারের দাম আন্ডার ভ্যালু তার লাগে, তো এই সরি শেয়ারের দাম ওভার ভ্যালু তার লাগে শেয়ার ইস্যু করা দিয়েছে। শেয়ারের দাম হইলো কি পার শেয়ার 100 টাকা, পার শেয়ার 80 টাকা। এটা বুঝছি আপনার যে যে সময় শেয়ার ইস্যু করা যায় ওই সময় এখন নাও শেয়ার নরমালি ইস্যু করতো না, সব লাস্টে ইস্যু করতো, ইনফরমেশন অ্যাসিমেট্রি
ম্যানেজারে জানে কোম্পানি একটু ভ্যালু কত, শেয়ার হোল্ডার বাইরে থেকে ওই এক্সেক জানতে পারতো না, এটা গেস্ট করবো এস্টিমেট করবো। এর ভিতরে তো শেয়ার দাম কিতা করে গ্যাস আন্দাজে উঠে যায়, মার্কেটে সবসময় তো ডিলে হয়ে যায় ইনফরমেশন, যা কিছু যার অবশ্য তাও অ্যাকুরেট যান অ্যানালাইসিস করিয়া বা এগুলা করিয়া পাকড়। তো এই ক্ষেত্রে যেভাবে তুমি শেয়ার ইস্যু করা যে এটা মানে শেয়ার হোল্ডার মনে করার যে ওকে শেয়ারের দাম কম করিবে আমার কাছে, শেয়ারের দাম বেশি করিবে আমার কাছে আইসি ইস্যু করা, যাতে কম শেয়ার ইস্যু করিয়া এটা কাপে দেখতে পাবো। আর শেয়ারের দাম যদি কম হয় তাহলে তুমি শেয়ার ইস্যু করতে না, ডেট ইস্যু করবে। শেয়ার দাম কম হলে তুমি শেয়ার ইস্যু করতে নাম্বার অফ শেয়ার টার লাগে আপনার, হ্যাঁ বেশি শেয়ার ইস্যু করা লাগবে, তুমি শেয়ার ইস্যু করা যেতে না তখন টাকা লাগবে, তো টাকা ওই দেখে নেবেন। লোন করে ডিসঅ্যাডভান্টেজ কি তো আপনার নিজে নাম্বার অফ শেয়ার নিলে মানে কি তো হয় বেশি শেয়ার ইস্যু করা তোমার আপনার ওভারভ্যালু করার লাগে না, শেয়ারের দাম ওভারভ্যালু আছে ওটার লাগে তাই একটু সুযোগটা লইতে পারে, ওকে মনে করো ও বইটা আমার কাছে আছে এখন, হ্যাঁ বইটার দাম হইলো 100 টাকা, এখন মার্কেটে যদি দাম 80 টাকা থাকে আমি ইস্যু করার চেষ্টা করবো, আমার দেখা যায় যে 20 টাকা, বাট মার্কেটে যদি 120 টাকা থাকে আমি নর্মালি কতদিন লইয়া বই দিছি একটা ধরে মার্কেট যে বেলা মার্কেটে বেচা দিই তখন শেয়ার হোল্ডার অনুরোধ মার্কেট হয়েছে তাই তাই তো সুযোগ সুযোগ বাদ তাই তো বেশি দাম লাভ না পাইলে বা কিছু না হইলে তাদের মার্কেটে হওয়ার কথা না, তার মানে কি বইটার দাম মার্কেটে এখন বেশি বাড়ি গেছে, শেয়ার হোল্ডারের লাগে এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা কোম্পানি হইলে গিয়া সুযোগ বাদ বুঝাই লাগে যে 50% গ্রোস জিডিপি বা কথা এটা বলছি এমপ্লয়মেন্ট হলো ইয়া 50% আর ন্যাশনাল ইনকাম হলো 50% আস্ত দেশে যত মানুষ চাকরি করে এর অর্ধেক চাকরি প্রোভাইড করে এসএমই বিজনেস হলো মনে করো গ্রামীণ ফোন টামিন ফোন ইতালান বড় বড় বিজনেসে দিয়া বড় বড় বিজনেস সরকার সবাই মিলিয়ে দিরা বাংলাদেশের মনে করো 5 কোটি মানুষ আছে 2.5 কোটি রে থাকে, আর আইসিপি এর ওটা দোকান হোটেল গুলশান ওটা ওটা লাগান প্রতিষ্ঠানে ছোট ছোট প্রতিষ্ঠানে দুইজন একজন দুইজন একজন করে করে তারা দের বাদ বাকি 50% তো
অ্যাসেট বেটা ইকুইটি বেটা এগুলো মাথাতে ঢুকে না, ম্যাথ বুঝছো? ডেফিনেশন বুঝছো না? ওকে লেটস স্টার্ট পেজ নাম্বার হোক অ্যাসেট বেটা দিয়ে বোঝার কোম্পানির ওভারঅল রিক্স। ওভারঅল রিক্স আমরা দুইটা জিনিস দিয়ে হইব, একটা হলো কি বিজনেস রিক্স, একটা হলো কি ফাইন্যান্সিয়াল রিক্স। যদি কোম্পানির কোনো গিয়ারিং না থাকে তাইলে তার রিক্সটা অনলি বিজনেস রিক্স, তখন অ্যাসেট বেটা আর বেটা ইকুইটি সমান থাকবে, কোনো রিক্সই থাকে না, কোনো গিয়ারিং না থাকে, না থাকে তখন একটা রিস্ক থাকবো, ফাইন্যান্সিয়াল রিস্ক আউট হয়ে যাবো হিসাব থেকে, খালি বিজনেস বিজনেস রিস্ক থাকবে। অ্যাসেট বেটা ইকুয়াল টু নরমাল তো অ্যাসেট বেটা ইকুয়াল টু ফাইন্যান্সিয়াল রিস্ক আর বিজনেস রিস্ক মিলে যায়, ফাইন্যান্সিয়াল রিস্ক না থাকলে বিজনেস রিস্ক টু অ্যাসেট বেটা। বিজনেস রিস্ক টা আমরা মেজার করি বেটা ইকুইটি দিয়ে, আর ফাইন্যান্সিয়াল রিস্ক টা আমরা মেজার করি বেটা ডেট দিয়ে। ঠিক আছে, ওগুলো আমি কিতা করা লাগবে, একটা ভিডিও বানাই আপনাদের জন্য। বেটা ডেট হলো গিয়া ফাইন্যান্সিয়াল রিস্ক, বেটা ইকুইটি বিজনেস রিস্ক, অ্যাসেট বেটা ওভারঅল রিস্ক। যত তুমি গিয়ারিং বাড়াইবে তত তোমার বিজনেস রিস্ক বাড়ে যাবে, কারণ ফিক্স পেমেন্ট দেওয়া লাগবো, ইন্টারেস্ট পে করা লাগবো, বিজনেস রিস্ক বাড়ে যাবে, বুঝছো না ব্যাপারটা? সো গিয়ারিং এ তোমার বেটা বাড়াই দিবে, আর যদি কোনো ডেট না থাকে তাহলে খালি জাস্ট বিজনেস রিস্কটাও তোমার আছে। এই জন্য ওখানে ওই লোকগুলোর মূল জিনিস এখন তো প্রক্সির হিসাব করলাম, অন্য একটা ইকুইটি বেটা তো বিজনেস রিস্ক শো করে, তাহলে হু ইন্ডাস্ট্রির ইকুইটি বেটা পাবো। তার যে বেটা ডেপ্ট হরাইয়া জিরো ধরম, আর তার যে কিতা কয় ক্যাপিটাল স্ট্রাকচার আছে ওগুলো হরাইলিম, হরাইয়া খালে আমি বিজনেস রিস্ক নিয়ে কিতা করবো, এর বাদে ওগুলো আমার ফর্মুলা জানিয়ে বই দিন।
যেবেলা আমরা এই আমার প্রক্সি কোম্পানির অ্যাসেট বেটা হিসাব করবো, তখন আমি কয়েকটা লইম আর লইয়া গুন তোরে এভারেজ করিয়া দিই, খালি বিজনেস রিস্ক আছে, এখন ওগুলো রিগিয়ারিং করিয়া আমার ক্যাপিটাল স্ট্রাকচারও বই, কারণ আমি আমার বিজনেস রিস্ক আমার ফাইন্যান্সিয়াল রিস্ক আমি আর তার বিজনেস রিস্ক আমি আনিয়া আবার গিয়ারিং করব, যে আমার আমার গিয়ারিং মানে কি আমার ফাইন্যান্সিয়াল রিস্ক বানি মানে হলো গিয়ারিং। বেশি সময় নাই ঝটপট করে ক্যাপিটাল স্ট্রাকচার কি রিস্কিং এটাই আমি বা ইন্টারেস্ট ফান্ড থেকে পরে ডেপ করে ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি আবার কো যে প্রথমত স্যার রিটেইন আর্নিং থেকে সাইটেন ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি নাকি প্যাকিং অর্ডার থিওরি বলা রিটেইন আর্নিং পরে ডেপ করে ইকুইটি আর ইকুইটি এক্সপেন্সিভ ইকুইটি এক্সপেন্সিভ টাইম কনজিউমিং আবার বেশি ফল করে আমি যদি 10 টাকা ইন্টারেস্ট থাকে 30% ট্যাক্স রেট পাই আলটিমেটলি আমার কস্টটা 7 টাকা দিলাম তাহলে আমি কি তার লাগে 7 টাকায় যাবো আমরা ধরা অবাই 10 টাকা দেওয়াই হবে যে 3 টাকা পাচ্ছি অপরচুনিটি রস
উদাহরণ উদাহরণ কি দেখো, বুঝলাম, ভালো আছে। আমি আপনাদেরকে মনে করো 10 টাকা যদি আমার প্রফিট হইতো, কোন ইন্টারেস্ট নাই, নেট প্রফিট 10 টাকা, তাহলে ট্যাক্স কত দিলাম আমরা? 30% হইলে। এখন আমি 10 টাকা প্রফিট হয়েছে, 10 টাকাও ইন্টারেস্ট দিলে, তাহলে প্রফিট হতো? প্রফিট জিরো। এখন ট্যাক্স কত হইব? আগে না আমার, তুমি তোমার হিসাব হয়ে যাবে না, আমার হিসাব আগে ট্যাক্স, এখন ট্যাক্স কত হইব? প্রফিট যেহেতু জিরো, ট্যাক্স আগে ট্যাক্স সিস্টেম কত? 3 টাকা। আর এখন ট্যাক্স দিছে কত? তাহলে ট্যাক্স বাঁচলো কত? আমার ট্যাক্স সেভ হয়েছে কত? গুড, ওখান বুঝি আমরা ট্যাক্স সেভ করছি 3 টাকা। আমার খরচ হয়েছে কত এখন? 10 টাকা। এখন দুইটারে মিলাও, কিবাদি ইন্টারেস্ট দেওয়ায় আমার 10 টাকা খরচ হয়েছে, ও 10 টাকা দেওয়ায় আমার ট্যাক্স বাঁচিছে 3 টাকা, তাহলে নেট খরচ কত হইলো? 5 টাকা মেসর মিল। এদিন তুমি মেসো না খাইয়া তুমি রেস্টুরেন্টে খাইলে, তোমার খরচ হইলো 150 টাকা। তুমি যদি রেস্টুরেন্টে খাও, তুমি মেসো গিয়ে খাইবে, আমি তোমার বাঁচলো কত? না না, বাঁচলো কত? আমি লাভ লসের হয়ে যাবো না, 35 টাকা। তাহলে তোমার নেট খরচ কত হইলো? তোমার কেসটাই কেস, কেসে কিন্তু 150, এটা আমরা ক্যাশের হিসাব করলাম না, নেট কস্ট। ইবাদি ও 150 যাওয়া হবে, ইবাদি কিন্তু তোমার পকেট থেকে 25 টাকা লাগছে না, তুমি বাইরে খাওয়া টাকা না হওয়ায় তাহলে তোমার নেট খরচ হয়েছে 100। এটা জিরো হইতে পারতো, খরচ জিরো হইলো না, তো খরচ তো তোমার 150 হয়েছে, রেস্টুরেন্টও গিয়া আলটিমেটলি ক্যাশ আউটফ্লো হয়েছে 150। আমরা যাবো এক্সপেন্স যাবো, আমি 150 না হইলে তো তোমার ফিক্সড একটা কস্ট আসলো, 25 টাকা দিয়ে খাইলে আনে, তো তুমি বাড়ি 150 তো হয় বাড়ি 25 বাঁচাইছো। সেম আমার জিনিস হয়ে, আমি ট্যাক্স 30% আমি দিলাম, মানে সো বাড়ি এক্সপেন্স বাড়ি যাবো, আমার ট্যাক্স কম দেওয়া লাগে, রঘু সেভিং এক্সপেন্স কমে যাওয়া প্রফিট বাড়ি যায়। আর তোমার লাগে কোম্পানির লাগে কস্ট, তো বিজনেস ফাইন্যান্স তো আমরা কোম্পানির সেন্সে দেখে আমার, আর বিজনেস ভ্যালুয়েশন আমরা শেয়ার হোল্ডারের সেন্সে দেখে, ওটা নাকি দুইটা নামে ডাক, কিন্তু আলটিমেটলি জিনিস এক্সপ্রেশন কোম্পানি ট্যাক্স শিল্ড পাই ট্যাক্স শিল্ড পাওয়ার ডব্লিউএসসি আর ওডি রিডিউস হইব, বাট না ট্যাক্স এস এক্সেঞ্জ এক্সেশন ইগুনা অন্য একটা জিনিস, ইগুনা ট্যাক্স শিল্ড তো সিম্পল কথা যে তুমি যেগুলো কইছো এক্সেশন হলো কি, ট্যাক্স শিল পাইতে হইলে তোমার প্রফিট থাকা লাগবে, রিলিফ পাওয়ার মতো কোনো প্রফিট থাকতো না, তখন গিয়া আমি কইরাম ট্যাক্স এক্সেশন, যেখানে অবস্থাত গিয়ালে আর রিলিফ পাওয়ার মতো কোনো প্রফিট থাকতো না, ওই অবস্থাটা আমরা কইরাম ট্যাক্স এক্সেশন, ওই জিনিসটা ওখানে বুঝে যাই, তারা বুঝে যাই আমার কথা বুঝতে পারছি, ও লেখাটাও গেলা লেফট হলাম,
ও পারফেক্ট আছে তোমার লেখাটা। আর গিয়ারিং অতিরিক্ত রাখা ভালো না, খারাপ না? দুটো আছে, পালা আছে বাদও আছে, তুমি ডেফিনেট কই দেয় না, খালি বাদ বা খালি বাদ। তোমার গিয়ারিং যত বাড়ে ততদিন মানুষের টাকা নিয়ে ব্যবসা করে, তারা ইন্টারেস্ট দিয়ে রাখি তা ফিক্স রেট। আর এই টাকা খাটা ইয়ার যা রুজি করে শেয়ার হোল্ডার রেখেছে যা কত লাগবে। বুঝছোনি এক্সট্রা যেগু আইব ইনভেস্ট করিয়া ইউ, কিন্তু আমি আর ডেপ্ট হোল্ডার দেওয়া লাগে না, আমি দিব ইউ খারে কিতা ইকুইটি হোল্ডার, তাহলে এই হিসাবে শেয়ার হোল্ডার লাগে ইউ ভালো। ডেপ্ট হোল্ডার কোম্পানির সেন্সে ভালো, কোম্পানি আর শেয়ার হোল্ডার সেন্সে ভালো, ডেপ্ট হোল্ডার সেন্সেও বাদ নাই, কারণ ডেপ্ট হোল্ডার তো তাই শেয়ার কিনতে পারতো, তাই লোন নিশন কিতা লাগে, তাই সিকিউরিটি বেড়ে। কোম্পানি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তো তার টাকা কিন্তু আগে দেবে, ইন্টারেস্ট তাহলে রেগুলার দিব, কিন্তু শেয়ার হোল্ডার তো ডিভিডেন্ড রেগুলার দিত না, না উঠতে পারে, কম উঠতে পারে, বেশি উঠতে পারে, রিটার্ন বেশি উঠতে পারে। তো কোম্পানি যে বছর ইনকাম কম করবো এই বছরও কিন্তু ডেপ্ট হোল্ডারে কিতা পাইরা ইন্টারেস্ট পাইরা ফিক্স, তো তার কিন্তু লাভ আছে ওসেন্সে, তাই রিস্ক নিতেছে এটা না, তার লাগে তাই রিটার্ন কম পাই। এখন বাদ কিতা বালা খান হইলাম, বাদ হইল গিয়া কোম্পানিয়ে কেবল টু মাছ লোন লইব, তার ইন্টারেস্টটা ফিক্সড একটা কমিটমেন্টও জানবি, তা যদি কোনো কারণে তার প্রফিট আপ ডাউন করে তাহলে তার ব্যবসা বন্ধ করে দিত, ইন্টারেস্ট পেমেন্ট করতে পারতো না, ব্যবসায় ডেফোল্ডারে এই তার টাকা লিয়ে যাই বলে ব্যবসা বন্ধ হয়ে যাবো, লিকুইডেশন হয়ে যাবো। সো কত লাগে বাদ, আর ভালো হইলে গিয়া এক্সট্রা যেগুলো পাইবে এখন কোম্পানির বা শেয়ার হোল্ডার ইনভেস্ট, যদি তার মানে ঠিকমতো বিজনেস চলতে পারলে হাই প্রফিট থাকলে গিয়ারিং বেশি হইলে সমস্যা নেই, বাট তুমি যদি তোমার ইনকাম বা প্রফিট ফ্লাকচুয়েট করবো তাহলে গিয়ারিং কম রাখাটাও বেটার। না না রিক্সি ফান্ড হারাই যায় ভাই, পয়লা শর্ত হইলো গিয়া তুমি তারে যতখান রিক্স করবে ততখান হারাইবে, এগুলো এজেন্সি কষ্ট লেখা আসলো ঠিক আছে। তুমি ডেপ্রোডারে হইলে 10 লেভেল রিক্সের একটা প্রজেক্ট তুমি আমরা মনে করো রিক্স লেভেলিং করাম, 10 লেভেল একটা প্রজেক্ট রিক্স তুমি ইনভেস্ট করবে, হ্যাঁ তোমার ও রিক্স লাগে হইলো ওকে ঠিক আছে, তুমি আমার যদি 7% ইন্টারেস্ট দাও আমি তোমার টাকা দেব। এখন হে তোমার কতখান রিক্স লওয়া লাগে, 10 লেভেল 10 রিক্স লওয়া লাগে তোমার দিছে 7%, তুমি আনে লেভেল 12 ওর রিক্সি প্রজেক্ট আনি হারাইলে কই আনছো 10 কিন্তু হারাইলে 12, তখন তার অবজেকশন থাকো, কিন্তু তুমি যদি তারা হইতে যে লেভেল 12 ওর রিক্স হারাইম হে তো হইলো না ওকে ঠিক আছে যাও আমার 8% ইন্টারেস্ট দিও আমি তোমার দিলাম, এ তোমার টাকা দিব, যত রিক্সি প্রজেক্ট নিবে তোমার তত রিটার্ন বেশি চাইবে, বাট তুমি তার কাছ থেকে একটা লেভেল রিক্সের প্রজেক্টে ইনভেস্ট করা লাগে কই আনলে আনিয়া ইনভেস্ট করলে আরো হাইয়ার রিক্স, তখন গিয়ে সমস্যা হয়। পাবলিক লিমিটেড কোম্পানি সব ইনফরমেশন পাবলিক নাই, তুমি কই থেকে টাকা রুজু করা কই দিলা ইনভেস্ট করা সব তা হইয়া যাবে। আর আমরা কিতা দিলাম ফলে গ্রাফ দেখো, ফয়লা ও যে গ্রাফ ও আমার এই ফয়লা যে ফল করে WSCC ফল করে নাই, WSCC ফল করে নাই ফয়লা, এই ফল করার কারণটা কি, তা কারণ ডেপটা চিপার, ইকুইটি যদিও আমার বাড়ে কস্ট অফ ইকুইটি আমার বাড়ে বাট চিপার ডেপ বেশি, কথা লাগে আমার WSCC ফল করে ডেপটা চিপার হয়, ডেপটা চিপার তো ফিক্স দেন, দেখো ডেপ যে লাইনও আছে ইকুইটি অনেক উপরে আছে, তার মানে ডেপটা আমার রিক্স কম আর ইকুইটি রিক্স বেশি, আর ওগুলো কস্ট এই লাইনের নাম কি তার কস্ট অফ ক্যাপিটাল, তো অন্য যে বলা কেডি লেখা তার মানে আমার এনে কস্ট কম আর ক্রেডিট কস্টটা বেশি, যত রিক্স বাড়ে তত আমার কস্টটা বাড়ে বাড়ে যায় বাড়ে, ইকুইটি দেখো বাড়ে না
তার মানে আলটিমেটলি আমার ডেপটা উচিত না, কস্ট অফ ক্যাপিটাল কম্পেয়ার করলে ডেপটা উচিত না। এখন নাও তুমি যত ডেপ পারে একটা লেভেলে খালি WSCC ফলো করে এখানে, কারণ কস্ট অফ ইকুইটি ওখানে হয়েছে, ওখানে বেনিফিট অফ চিপার ডেপ গ্রেটার দেন ইনক্রিজ লেভেল অফ কস্ট অফ ফাইন্যান্স, তখন ও WCC ফলো করবে। যেবেলা ডেপটার বেনিফিটটা কম বা বেশি হইব কস্ট অফ ফাইন্যান্স থাকি, তখন ও WCC আইব। এর বাদে আর অন্য যে এর বাদে দেখো, এর বাদের যে ওখানোর কথা কইছে বাদর কিটা ইনক্রিজ ইন কেজ ইজি ডিউ টু ফাইন্যান্সিয়াল এন্ড ম্যাট্রিক্স রিস্ক গ্রেটার দেন বেনিফিট অফ চিপার্টি। এর বাদে ও যে আমার এখন তুমি যে এখন সেকেন্ড কথা কইছো যে আরেকটা স্যার ফর এর বাদে দেখো অন্য থেকে এই WSCC বাড়া আরম্ভ করি এখানে। এখন দেখা যায় চিপার ডেপ্টে যতক্ষণ WSCC লামার কেইজি এ ইগো আরো বেশি বাড়াইলা, সো ওভারঅল WSCC বাড়ি যায়। একটা বাচ্চা উফরে থেকে একজনের ঠান্ডা, নিচে থেকে একজনের ঠান্ডা, কেবলা নিচের জন্য শক্তি বেশি হইব, উফরের জন্য থাকে বাচ্চাটাকে ধরব নিচে দিলাম, পয়লা ও জিনিসটা কস্ট অফ ডেপ্টর শক্তিটা বেশি, সো বাচ্চাটা নিচে দিলাম WSCC ধরো বাচ্চা কেইয়ে যদিও উপরে দিয়ে টানে কিন্তু কস্ট অফ ডেপ্টর লাগান অত জুড়ে টানতে পারে না, ওটা লাগে WSCC ওভারঅল ফল করে কেইয়ে শক্তি বাড়াইও কামন। পরে দেখা যায় WSCC বাড়ার কারণ কিটা, ডেপ্টে তো সেম শক্তি দিয়ে টানা কিন্তু কেইয়ে এখন শক্তি বাড়ার উপরের জন্য এখন একজনের জায়গা দুইজনে হয়তো টানে, সো ওভারঅল বাচ্চাটা উপরে দিয়ে উঠে আরম্ভ হয়েছে কিন্তু ডেপ্টে সেম লেভেলে টানে। আরো সামনে গিয়ালে অন্য গিয়ালে যেটা ওর ডেপটে শক্তি আরো সেম লেভেলে রাখলে না, তাই শক্তি কমাইলি না রিক্স বাড়ে মানে ধরো শক্তি কমে যাবে উপরে আরো শক্তি বাড়াই না, সো এগু ফেসিয়ে উপরে দেবে বাড়ায় যায় গিয়ারিং বাড়ায় ইকুইটি রিক্সটা বাড়ি যায় রিটার্ন বেশি দিবে রিটার্ন বেশি দিবে। গুড কমপ্লেক্স জিনিসগুলো তুমি মাশাআল্লাহ বুঝরাই বলা, আন্ডারভ্যালুড মার্কেট মার্কেট আন্ডারভ্যালুড মানে হলো গিয়ে একটা কোম্পানির মার্কেট অফ ভ্যালু যত টাকা হওয়ার কথা এটা কি কম, তো মনে করো একটা কোম্পানির ধরো একটা শেয়ার আছে আমরা হাইপোথেটিক্যালি ধরি একটা শেয়ার কোম্পানির ভ্যালু হইলো গিয়া 100 টাকা, তাহলে শেয়ার ভ্যালু কত হইতো মার্কেট ভ্যালু কত হইতো, মনে করো কোম্পানির একটাও শেয়ার আছে মার্কেট ইস্যু করা আছে, ম্যানেজার আমি ম্যানেজার কোম্পানি আমি বইয়া দেখলাম আজকে হিসাব করি আমার কোম্পানির ভ্যালু হইলো গিয়া 100 টাকা, তাহলে মার্কেট শেয়ারের দাম কত হইতো 100 টাকা কোম্পানি হিসাব। বাট আমি ম্যানেজার হিসাবে যতক্ষণ কোম্পানি সম্পর্কে জানবো বাইরে শেয়ার হোল্ডার ততক্ষণ জানতে পারবো না, সো মার্কেট অফ শেয়ারটার দাম 90 টাকাও হইতে পারে 110 টাকাও হইতে পারে, তো যে বেলা 90 টাকা ওর তখন কোম্পানির শেয়ার ভ্যালুটা ওর আন্ডার ভ্যালু, এখন শেয়ার হোল্ডারের যে বেলা আরো কোনো শেয়ার হোল্ডার এসে বেচরা 90 টাকায় তখন শেয়ার ভ্যালুটা ওর আন্ডার ভ্যালু, আর যে বেলা 110 টাকায় বেচরা ওভার ভ্যালু। তখন মনে করো আমি আর একটা শেয়ার ইস্যু করতাম 90 টাকা শেয়ারের ভ্যালু তাহলে ইস্যু করবো না, 110 টাকা শেয়ার ভ্যালু তাহলে ইস্যু করবো 110 হইল, এটা আমি যে বলা শেয়ার মার্কেটও যাই শেয়ার ইস্যু করা শেয়ার হোল্ডারে কিতা বুঝবো যে এইগো সুবিধা হইলে আই তাই মার্কেট হয়েছে মানে শেয়ারের দাম বেশি বাড়ছে না শেয়ার ওভার ভ্যালু ডাল লাগি তাই মার্কেট হয়েছে, আমি যে বলা ডেপ্ট ইস্যু করবো তাই বুঝবো শেয়ারের দাম কম ওটা লাগি তাই মার্কেট হয় না তাই লোন ইস্যু করে দিল ব্যালেন্স তো আমার হাতে না, তো আমি ম্যানেজার তুমি শেয়ার হোল্ডার, তুমি তো এক্সট্রিম অফ এক্সাক্ট বুঝে না শেয়ারের দাম কত কারণ তোমার কাছে ইনসাইডার ইনফরমেশন নাই, আর আমি হইলাম গিয়ে ম্যানেজার আমি জানি মানে আমি তো তোমার কোনো সময় কইতে পারতাম না, কইলে আবার ইনসাইডার ডিলিং হয়ে যাবে বুঝছো নি সমস্যাটা এক্সাক্ট কথা লাগিয়ে করতাম পারো, তুমি মাঝে মাঝে 90 টাকা জিনিস 100 টাকা জিনিস 90 টাকা কিন্তু আবার মাঝে মাঝে তুমি দেন কেনা বেচা করে 110 টাকা তো দিয়ে রাখি মাঝে মাঝে 98 টাকা মাঝে মাঝে 102 টাকা
আমি মার্কেটে ওই সময় যাইমু নরমালি ওভারভ্যালু চালে, ওভারভ্যালু চালে আমি কম পয়সা কিনতে লাগে মার্কেট থেকে কিনতাম। আমি তো ম্যানেজার, আমি সেম বিহিরে আসতাম। আমি যে বলে দেখেন 100 টাকার জিনিস তুমি 110 টাকা 105 টাকা কিনা বেচা করে, আমি কই মূল সুযোগ 100 টাকার জিনিস বেশি 105 টাকা লই দাম পারবো। আমি তো রয়ে যাই এখন এখন তো ওগু ওখানে ও সিম্পটম। আমি যে বললাম মার্কেটে গেলাম তুমি লগে লগে বুঝলা শেয়ারে কিন্তু বাক্কা দাম, আমি নর্মাল নিয়ম থেকে বেশি কিনতে পারো। তুমি তো জানো না 100 টাকা আমি খোয়াই না তুমি বুঝতে পারবে লোক। এখন তুমি হয়তো 110 টাকা থেকে 108 টাকা দিলে, তাও আমি দেখলাম ওকে দৌ ভাই দৌ কোনো সমস্যা নাই, 100 টাকার জিনিস 108 টাকা দিলে 2 টাকা কম ভাই রাখি সমস্যা কি। বার্গেন তো করা যায় না, আপ ডাউন হইব যেটা আমি ওটা মেকেন নর্মালি যখন ইস্যু না নর্মালি ওভারভ্যালুড হইলে মার্কেট থেকে ইস্যু করতে চায়, কম শেয়ারে ইস্যু করে বেশি টাকা পায়। আর আন্ডারভ্যালুড হইলে মার্কেটে দেখতে চায় না, ডেপ্ট ইস্যু করে চেষ্টা করে কাবার হবে। যদি তার গিয়ারিং খুব হাই থাকে তাহলে আন্ডার ভ্যালু রইলে হয় ডেপ্রিসি করতে পারতো না, তখন মার্কেটও যেতে হইবে। আর টাকা লাগলে তো এখন 90 কিতা করতে হইব, কিছু করা নাই। টাকা লিয়ে আইলো কিন্তু আন্ডার ভ্যালু রইলে যদি কোনো মাস মাসে গিয়া ইনসাইড ইনফরমেশন দেয় তখন তো পানিশমেন্ট পড়ে যাবে। সাপ্লাই চেইন ফাইন্যান্স এসসিএফ কিদা, এসসিএফ একটা প্ল্যাটফর্ম যারা কিদা করে ব্যাংক থাকে, ব্যাংকে মধ্যস্থতা করে না, ব্যাংকে একটা পক্ষ, এর তিন পক্ষ থাকে, তুমি সেলার আমি বাইয়ার ব্যাংক। মনে করো আমার ক্রেডিট রেটিং খুব ভালো, আমার শেষে আমার সেটা ঠেকাচ্ছে স্যার, শুনে আমি ঠেকা দিলে ঠেকাটাই মতো পে করতাম বাড়ি দিয়ে সেক্টর আছে। তুমি আমার কাছে মাল বেচছো, আমি তোমার কাছে 1 মাস বাদে ঠেকা দিই, তোমার লোকে আমার বেসর সিস্টেম বলে 1 মাস বাদে ঠেকা পাইবে। এখন সমস্যা এটা হইলো যে তোমার টাকা দরকার, এখন তুমি স্মল বিজনেস, তুমি 1 মাস বাদে আর দেবে, তুমি আমার হইলে ওকে ভাই 1 মাস বাদে দিবে, আপনি ইনভেস্টর সাইন করে দিবেন, আপনি করছেন 1 মাস বাদে, আমি তোমার এটা সাইন করে দিলাম, আমার সমস্যা কি? আমি যে 1 মাস বাদে তোমার টাকা দিতাম ইনভেস্ট সাইন করতে আমার কোনো সমস্যা আছে? তুমি একলা যাবে কি ব্যাংক? তো দেখো এনআরসি আপনার ক্রেডিট রেটিং কি বলে, সাইন আমার কইছেন 1 মাস বাদে কত টাকা দিব, ওই দেখো তো আমার একটু বাসে সিগনেচার আছে। একা মরো তুমি আমার অ্যাকাউন্টে গেল দাও তোরা ঘুমায় দিলে ডিসকাউন্ট দিয়ে, সেম জিনিস ফ্যাক্টরিং হয়, তবে এক্ষেত্রে এই ইন্টারেস্ট রেট ব্যাংকে কম রাখবো ফ্যাক্টরিং এর তুলনায়, কারণ আমার যেহেতু ক্রেডিট রেটিং ভালো ব্যাংকে ইন্টারেস্টটা কম রিস্কটা কম। বুঝে বললাম জেন বাইয়ার কেন ক্রেডিট রেটিং ভালো হয়েছে, আমার ক্রেডিট রেটিং ব্যাংকে কিন্তু না, কারণ আমি টাকা না দিলে ব্যাংকের মাইরে দিতে পারি। ক্যাশ অন মাসে আর অত মাসে ডাইরেক্ট দেব, ব্যাংক থেকে কিন্তু আসে আর মাস না ইয়া হচ্ছে না, ইন্ডিভিজুয়াল মাসে কিস্তি থাকে এটা বড় কুশল দোকান তো মাল কিনতে ফাইন্যান্স মানে টাকা দেওয়া, তুমি লোন লইতে হইলে খুঁজে যাবে ব্যাংক বা ওগুলা ফাইন্যান্স কোম্পানি ওগুলা দিবে। তুমি নর্মালি কোন কিদার কাছে গ্রামীণ ফোনে যে বলা লোন নিতে হয়ে যাইব, হয় স্টক এক্সচেঞ্জ হয়ে যাইব নাইলে ব্যাংক হয়ে যাইব, গ্রামীণ ফোনে যে বলা আমার কাছ থেকে লোন নেয় তোমার কাছ থেকে লোন নেয়, তখন ওগুলো পিয়ার টু পিয়ার ফাইন্যান্স, মানে এই কিলা নিব একটা ওয়েবসাইট আইব এক কইবা আমার টাকা দরকার 1 কোটি টাকা, আমি কইব ধরো 2 লাখ নাও, তুমি কইবা ধরো 1 লাখ নাও, এন কইবা তোমার আব্বা কইবা ধরো 10 লাখ নাও, বলা বিভিন্ন জনে ইচ্ছা মতো দিব, বিভিন্ন বিভিন্ন মানুষের কাছ থেকে নিব পিয়ার টু পিয়ার ফাইন্যান্স। আমি একটা নতুন বিজনেস খুলতাম বা ও প্রসপেক্ট সেরা ইনভেস্ট করতে, কারণ দুইটা অপশন আছে, এখন ওটা হইলো যে আমি ইনভেস্ট করবো ভাই আমার যত টাকা আমার লাগবে 10 লাখ টাকা যা দিবে ওগুলো নিবো, একটা হইলো 10 লাখ টাকা উঠলে আমি নিবো নাইলে নিতাম না, আর পিয়ার টু পিয়ার ডাইরেক্ট কিনতে পারো। তুমি ভিডিও নিলিস কামো লাগেন নি বা কেমন আছে তোর মাসাল্লাহ, তাহলে তো ভিডিও বারবার উঠবে।
তিন নম্বর বার উনি আসলে মাদত গাড়ি দিব, 4 নম্বর বার দেবো বা সিল্লাই বা যা লাগছে না গুরুত্ব ওলা ছোট ছোট ভিডিও দিলে এমন দেখবে বেশি বড় ছোট হওয়া কামা লাগে নাই নাকি তাই আমি পড়ার কোন দেখিলাম কইলো কইলো দেখিলে একবার দেখা যায় যে একটু যদি বেশি জুম যায় তাহলে দেখা হয় ভালো করে দেখি দেখি আর ছোট হইলে বলতে যদি আমি ইগনোর করি ছোট ভিডিও না বলি ক্লাস সারা যেগুলো ছোট ভিডিও দিব সবই দেখি কারণ এখানে একবারে ক্লাসের স্টাইলে দিলাম ডিসেম্বর 7000 ইনভেস্টমেন্ট স্টাইল 20% ডিসকাউন্ট ডিসেম্বর 7 ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল 20% ডিসকাউন্ট ডিসকাউন্ট রেট হোয়ার ইজ 20% নাই কত হয়েছে কস্ট অফ ইকুইটি পাইছো তুমি 11% কস্ট অফ ডেট পাইছো অন WCC বাবার ভাই WCC এর 10% মনে করি আর লেখা উচ্চ না কোশ্চেন বাবর সেকেন্ড পেটা যাও The selling price P of product P bracket ও কিতা আছে current price tab তার মানে এলো কি real value real value real value আর nominal value real value মানে inflation সারা আর nominal value এলো গিয়া inflation সব current price tab মানে এলো গিয়া real value 20 টাকা variable cost এলো গিয়া current price tab 12 টাকা তাহলে selling price inflation হইছে 4% আর variable cost inflation হইছে 5% তাহলে তুমি 12 লাগবো না এখানে পার ইয়ার তো কয়ে দেখছি 4% পার ইয়ার মানে প্রত্যেক বছর প্রত্যেক বছর হতে পারবো গ্রাজুয়াল ইউনিয়ন দেখাও কয়েছে তোমার আনসার তো আমার কাছেও আছে আমার আরো মানুষও বলে সারা ফরিল তার ভিডিও তোমার দানোর ভিডিও বইয়া দেব দরকার না জানি আর তুমি তোমার দানোর দরকারে ভিডিও বই দেখতে পারো এরে শুনারে বালা মুড়ি মুড়ো রে কোনটা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল তো কোনো কোশ্চেন দেরাম না বিজনেস ফাইন্যান্স হয়েছে আর ওয়ার্কিং ক্যাপিটাল হয়েছে জুনাটার মরণ ওয়ার্কিং ক্যাপিটাল লিখে পারে ইনিশিয়াল সেল রেভিনিউ পাইছো 7,80,000 কিলা পাইলে কিছু দেওয়া নাই ধরো 20 1.04
Gracias.